তাই বলে তুমি এমনভাবে চলে আসবে? আমি তোমাকে রেফার করেছি, তুমি জানো ওদের কাছে আমি কতটা ছোট হয়ে গেছি। আর ওরা যে আমাকে ডেকে নিয়ে এমন ছোট লোকি করলো তাতে তুমি ছোট হওনি? দেখো ওরা যেটা করেছে তুমি বলে আসতে যে ঠিক আছে আমি জানাবো, তুমি সে আমাকে বলতে যে তুমি এত কম টাকায় পড়াবো না, আমি ওদের না করে দিতাম। সব কিছু একটা কার্টিসি আছে না? না নেই। দেখো প্রতিবাদের কোনো কার্টিসি নেই। তাই বলে তুমি সিনক্রিয়েট করবা? সিনক্রিয়েট আমি করিনি, সিনক্রিয়েট ওরা করেছে। ওরা করেছে করো, তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি কেন ওদের মতো হবে? সারা তুমি বুঝতে পারছো না, এখানে টাকার প্রশ্ন না। সারা পৃথিবীতে এখন ইকোনমিক ক্রাইসিস চলতেছে, টাকা কম দিতেই পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ওদের সেন্স নিয়ে। তারা এই টাকা স্যালারি দিয়ে কিভাবে পাঁচ দিন যেতে বলে আর দুই ঘন্টা পড়াতে বলে, তার উপর আবার সব সাবজেক্ট। তারপরে তোমার একটু সফট বিহেভ করা উচিত ছিল। আচ্ছা এখন যা হবার হয়ে গেছে, এখন আমি কি করতে পারি বল? কথা বলছো না কেন? কিছু না, আমি উঠি আজকে, তাহলে কালকে একটা মিট আছে, করতে হবে। তোমার মিট তো সব শেষ আমি যতদূর জানি, একটা বাকি ছিল। এই নাম ধরে এত জোরে কেউ ডাকে? হ্যাঁ তোর তো লজ্জা শরম বলতে কিছু নেই? অবশ্য লজ্জা শরম তোর কোন কালেই বা ছিল? আর এটা বালের বৃষ্টি পড়িছে, যাব একটু গণভবনে, একটা দাওয়াত আছে। এ তা ভালো কথা, তুই আগে যেরম মাইয়া গো গন্ধ শুকিয়ে বেড়াতি, এমনও কি এরম গন্ধ শুকিয়ে বেড়াস? কি যে বলেন ভাই, আমি ঠিকই বলি। হ্যাঁ তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই এক কাজ কর, ফুল টাইম প্লেবয় হয়ে যা। ভাই আপনার জানাশোনা কোনো কিছু হয়েছে তোর? এমন কুইচা মুরগির মতো খিচকায় বসে আছিস কেন? ভাল লাগে না মামা। তোর কি আবার ডিপ্রেশনে ধরলো নাকি? সারা লগে কিছু হয়েছে? আর ভাল লাগে না এইসব রিলেশন ফিলেশন, ব্যাপক প্যারা। কি হইলো আবার তোর? প্রেম ভাঙে গেছে, সাইরা চলে গেছে? আরে ওঠ চল, তোরে সরবত খাওয়াই। আরে মন খারাপ করে আছিস কেন? শোন বোধাই গার্লফ্রেন্ড তো যাওয়ারই জিনিস, যেটা যায় না এটার গার্লফ্রেন্ড করে না। প্রেমিকার ধর্মই হইলো ছাইরা যাওয়া, উইরা যাওয়া, গইলা যাওয়া। এটা লইয়া মন খারাপ করলে চলবো? তুই ঠিক আছিস মামা, আগে থেকেই জানিস যে ভাঙবে, আর এটা ভেবে প্রিপেয়ার থাকি। আরে শোন মামা, এই ভাঙা ভাঙি তো খুব কমন। শোন এই সিরিয়াস হোক আর জাস্ট ফ্রেন্ড মার্কা প্রেম হোক, দিন শেষে ভার্সিটির 80% প্রেমই ভাঙে যায়। কয়জন বিয়ে করতে পারে বল? তাই আগে থেকে প্রিপেয়ার থাকা ভালো না? আমার তো অবশ্য ভাঙেনি এখনো। ভাঙেনি, ভাঙবে, ওই কবি বলছে না সব কিছুই ভেঙে পড়ে। শোন যারা প্রেম করে বিয়ে করে এদের প্রেমও ভাঙবে।
বিয়ের পরে প্রেমিকা বউ হয়ে যায়, প্রেমিকা আর থাকে না। চল তাহলে এইসব কমিটমেন্টের মূল্য কি? তোর কমিটমেন্ট ভাবতে মানুষ প্রেম করে একটা মুভমেন্টের সাথে, এই মুহূর্তগুলোর সাথে। আর এই মুহূর্তগুলো এনজয় করার জন্যই মানুষ একজন পার্টনার খোঁজে। যখন এই মুহূর্তগুলো শেষ, যে যার মতো কাইটে পড়ে, এটাই বাস্তবতা, বুঝলি? এটাই সাইন। চল স্যার, সালাম আলাইকুম। স্যার, ও হচ্ছে হিরণ, ওর কথাই আপনাকে বলছিলাম। আচ্ছা বসো, তোমরা বসো। কি অবস্থা বলো তোমাদের? জি স্যার, ভালো স্যার। কি যেন বলবে বলেছিলে? স্যার, বেশ কিছুদিন হলো ও খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কি নাম যেন তোমার বললে? স্যার, হিরণ। হিরণ, দেখো হিরণ, তোমার মতো অনেক ছাত্রছাত্রী আমার কাছে আসে তাদের প্রবলেম নিয়ে। তাদের ম্যাক্সিমামই রিলেশনের ক্রাইসিসে থাকে, কিংবা ক্যারিয়ার রিলেটেড হতাশায় থাকে। আবার এমনও কেউ কেউ আছে যারা সামান্য একটা টিউশনির পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যায়। স্যার, আমি ডেটনের কাছে আপনার কথা অনেক শুনেছি, তাই ওকে প্রায়ই বলতাম যে একদিন আপনার সাথে দেখা করব। আচ্ছা, আমার সাথে দেখা করো, সমস্যা নাই। আমি স্টুডেন্টদের বিভিন্ন হেল্প করারই চেষ্টা করি সাধ্যমতো, যতটুকু পারি। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে, বিভিন্ন ইফেক্টিভ কাজে এঙ্গেজ থাকো। এখন বর্তমান যে যুগ, সেই যুগে শুধু একাডেমিক স্কিল দিয়ে আসলে কিছুই হয় না। দেখো, তোমরা স্টুডেন্ট লাইফেই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো, এভাবে চলতে থাকলে তো তোমাদেরও পাশ করার পর ফেসবুক লাইভে গিয়ে সার্টিফিকেট ছিঁড়তে হবে। স্যার, আমি টিউশনের জন্য অনেক চেষ্টা করছি, বাট হচ্ছে না। এই যে তোমরা টিউশনির পেছনে দিনরাত ছোট, অথচ টিউশনি ছাড়াও আরও কত উপায়ে টাকা ইনকাম করা যায়? একটা টিউশনি করে কত টাকায় বা ইনকাম করা যায় বলো। স্যার, তাহলে কি করা যেতে পারে সেটাও কি আমাকে বলে দিতে হবে? আচ্ছা তোমরা বলো যে পড়াশোনার বাইরে তোমরা আর কি করতে ভালোবাসো, বা তোমাদের এক্সপার্টিস কিসে? স্যার, আমি লেখালেখি করতে পারি। লেখালেখি, দ্যাটস ইন্টারেস্টিং। মানে এখন কন্টেন্ট রাইটিং করে তো অনেক টাকা ইনকাম করা যায়, তোমরা সেদিকে ফোকাস করতে পারো। স্যার, কিভাবে কাজ পাওয়া যায় যদি একটু বলতেন। এই যে দুনিয়ায় কোথায় কি হচ্ছে কিছুই জানো না তোমরা। তোমাদের জীবনে এক্সট্রা কারিকুলার বলতে থাকে শুধু ওই প্রেম আর টিউশনই। তোমরা ওস্তাদের লাইভ কোর্সগুলো করতে পারো, কারণ এখনকার দিনে স্কিল ডেভেলপমেন্ট ছাড়া কিছুই হয় না। স্যার, ওস্তাদ? এই যে তোমরা ওস্তাদের নামই শোনোনি, তো হতাশা তো তোমরাই থাকবে। অথচ আমি এমন অনেককেই চিনি যারা ওস্তাদের লাইভ কোর্স করে নিজেদের ক্যারিয়ারটাকে গুছায় নিছে। সরি স্যার, আসলে শোনো, ওস্তাদ হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট কোর্সের জন্য বাংলাদেশের বেস্ট প্ল্যাটফর্ম। তোমরা ওস্তাদ অ্যাপে গিয়ে দেখতে পারো, এখানে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে সবগুলো কোর্স লাইভে ক্লাস করানো হয়। ইভেন কোর্স শেষে জব প্লেসমেন্টের সুযোগও আছে, যেটা বাংলাদেশের আর কোনো প্ল্যাটফর্মে নাই। স্যার, বিজনেস নিয়ে কি কিছু আছে? সব কিছু নিয়েই আছে। তোমরা যেদিকেই ক্যারিয়ার করতে চাও সেদিকেই লাইভ কোর্স করানো হয়, আর ইম্পর্টেন্ট সব রিসোর্সও সেখানে আছে। স্যার, এটা কি ওস্তাদ অ্যাপ? হ্যাঁ, এটাই ওস্তাদ অ্যাপ। তোমরা বাসায় গিয়ে আজকে দেখা শুরু করো, আর মনে রাখবা, জবের পেছনে না ছুটে স্কিলের পেছনে ছুটো, তখন জবই তোমাদের খুঁজে নেবে, আর তখন এইসব সস্তা হতাশা তোমাদের ধারের কাছেও ভিড়তে পারবে না। চল। ওরে রাখ, এই তোরে পরে আরো কাজ দেবানি। এটা কি ভাই? এটা সেই পূর্বেরটাই, অতি অল্প হয়ে যায় ভাই। তিনটা রাজনৈতিক পুস্তকের প্রুফ লেখা, আপনার পোর্টালের জন্য তিনটা কন্টেন্ট লেখা, আবার চারজন নেতার চারটা প্রোগ্রামের বক্তৃতা লেখা, এত স্বল্প সম্মানে দিলে হয় না ভাই। আরে এটা রাখ আপাতত, তোর প্রতিভার তো আমি দাম দিচ্ছি, ঠিক আছে? আর শোন, তোরে কিছু রাজনৈতিক নেতার সাথে আমি একটা লিঙ্ক করায় দেবানি, কাগজ নিয়ে যে একটা রাজনৈতিক বক্তৃতা লিখতে হবে। হ্যাঁ, কি পারবি না? প্রধানের সৃজনের শক্তি নিয়ে কি ভাই আপনার কোনো সন্দেহ সৃষ্টি হচ্ছে? আরে না, কি যে বলিস না,
তাছাড়া এই ক্যাম্পাসে একমাত্র তুই যে সোনা দ্বারা ডিমোটিভেট হইসনি। এ আমার পরম পাওয়া ভাই। আর তাছাড়া এই ক্যাম্পাসে কম বেশি সবাই সোনা দ্বারা সমালোচিত। হ্যাঁ, এ ভালো কথা, তুই বসে রইছিস কেন? বইমেলা আসতেছে, বইটই বাইর কর, আমরা তো আছি সাপোর্ট টাপোর্ট দেওয়ার জন্য। একটু সময় নিচ্ছি ভাই, বই তো প্রকাশ করাই যায়, কিন্তু প্রকাশিত হলেই তো তাকে বই বলে না, বইয়ের মতো দেখতে হলেই তো বই হয় না। তা যা কইছিস, তুই বোধহয় ওই ক্লাসিক ক্লুসিক কি কয় ওইটা বাইর করবি না? না ভাই, এখন আর এসব ক্লাসিক হয় না, এখন ওই একটাই কি পপুলার মানে জনপ্রিয়। ও, তা সে জনপ্রিয় সে করে দেওয়া যাবে, সমস্যা নেই, দিয়ে দেবো, ফেসবুকে শেয়ার শোয়ার মারিয়ে দেবো, আমরা তো আছি সাপোর্ট দেওয়ার জন্য। তুই আগে বই বাইর কর। ও আমার দেশের মাটি তোমার কম হয়ে যায় ফোনের জ্বালায়। হ্যাঁ, পেমেন্ট কম হয়ে যায় প্রকৃতপক্ষে। তোর নগদ নাম্বার আছে না? আছে ভাই। তুই রাত্রিরে আমার একটা ফোন দিস, আমি তোর 1000 টাকা পাঠাই দেব। এই WTSC তে দাঁড়ায় আছে, ফোন দিচ্ছে, গণভবনে আমার একটা দাওয়াত আছে, বুঝিসই তো। হ্যাঁ, তা থাক, তুই পরে কথা হবে, গেলাম। আচ্ছা ভাই, ভাই বলছিলাম ভাই, গণভবনে আমাকে একদিন সফর সঙ্গী করা যায় না? আমার অত্যন্ত শখ ওইখানে একদিন আতিথেয়তা গ্রহণ করা। হ্যাঁ, তা ঠিক আছে, নিয়ে যাবানে গণভবনে, প্রোগ্রাম ঠিক হলেই করে নিয়ে যাবানে, চিন্তা করিস না। ঠিক আছে, আচ্ছা ভাই, ধন্যবাদ। অনেক কিছু কিনতে হবে, চলো আসেন ওদিকে যাই। না না ভাই, গরুটা দিকে যায় আগে ভাই, ভাই এসব বাদ দেন, মুরগি নিয়ে আসেন। আর একটু চুপ থাকতো, চলো তো আসেন। মামা পড়তে হবে, নেন কমাই রাখবো। আজকে অনেক রাত হয়ে গেছে বুঝছো, এখানে পোষাবে না, তাছাড়া আজকে খাওয়া বাদ, কাল পরশু কারণ বাজার যাবো, হাসি কিনবো। শেষমেশ হাসি খাওয়াবেন ভাই। সেদিন দুজনে ভুলেছিনু বনে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ভাই পারিশ্রমিকটা কি আজকে হবে? অনেক ধন্যবাদ ভাই, এটার জন্যই অপেক্ষা করছিলাম ভাই, অনেকদিন ধরে অর্থ কষ্টে ছিলাম, একটু খুব দরকার ছিল। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। Thank you.
হিরণ, এ হিরণ, একজন বড় ভাই তোমাকে ডাকছে, তুমি কানেই নিচ্ছ না? ভাই আমি একটা ক্লাসে আছি। একটি টাস্ক ম্যানেজার প্রজেক্ট এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ই কমার্স প্রজেক্ট। আরে আলহামদুলিল্লাহ লিখে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, এরপর আরে কি বললাম ভাই, ভাই এত চিল্লানো কি আছে, ভয় ঢুকিয়ে দিলাম, এমনিতে আছি টেনশনে। বিশেষটা তো দিলেন না, আপনার বন্ধু বান্ধব তো সব আজকে ক্যাডার হয়ে গেল। কি বলছো, আজকে কি বিসিএস এর রেজাল্ট দিয়েছে? তাই তো দেখলাম, ক্যাম্পাস তো সরগরম অবস্থা। এ মার্সে, এই জন্য আমার পোস্টে এত অভিনন্দন বার্তা আসছে। কি হয়েছে ভাই, কেন? আরে আর বললো না, আজকে বেশ কিছু অর্থ ঢুকেছে আমার অ্যাকাউন্টে, তাই আলহামদুলিল্লাহ বলে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, এরপর থেকে এই যে অবস্থা। হ্যালো, কে বলছেন? ভাইয়া আমাকে চিনতে পারছেন না? আমি আপনার ডিপার্টমেন্টের জুনিয়র আদিয়া। ও আদিয়া, হ্যাঁ বলুন। ভাইয়া আপনাকে তো ক্যাম্পাসে দেখাই যায় না, বুঝছি সারাদিন পড়াশোনা নিয়ে বিজি থাকেন, আর তার ফলাফল আজকে ঠিকই পেলেন, কংগ্রেচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া কোন ক্যাটার পেয়েছেন কিছুই তো ডিটেলস লিখেননি। আর আরে লিখবো লিখবো, সময় করে লিখবো। হ্যালো, পেয়েছি ভালোই, সবাই যা পায় আর কি, জানাবো আসতে দিলে। আরে আমি তাকে তখনও ডাকলাম, পাত্তাই দিল না। ভাই ও মনে হয় ওস্তাদের ওই লাইভ ক্লাসে আছে। ক্লাস শেষ, যাক আলহামদুলিল্লাহ পোস্টটা ডিলিট করলাম। ভাই দেখেন কি অবস্থা, আলহামদুলিল্লাহ ডিলিট করে আলহামদুলিল্লাহ বলা লাগতেছে। বাসলাম বাবা, সত্যিকার ক্যাডাররা যে কীভাবে চাপ সামলায় কে জানে। ভাই আপনি ক্যাডার হলে খুব ভালো হইতো। আরে কি বলো, আমি এসব ক্যাডার ফ্যাডার হবে কেন, আমি তো আছি আরও উচ্চতর জগৎ নিয়ে। তোমরা হাসো কেন, চলো আজকে তোমাদেরকে আপ্যায়ন করা, চলো চলো চলো। কি সুন্দর বৃষ্টি, আর এমন দিনে বয়ফ্রেন্ড ছাড়া একা একা বসে আছে। এই এই যে বিসিএস এর রেজাল্ট দিল, তোর কোনো বড় ভাই ক্যাডার হয়নি? থাকলে নাম্বার টাম্বার দে, প্রেম করি। তুই না একটা প্রেম করিস, আবার কি করি? তো কি হয়েছে আরেকটা কর। একবার দেখছিলাম না যে একটা মেয়ে ছয়টা প্রেম করে ধরা খাইছে, তোর অবস্থা এরকমই হবে। মেয়েরা ছয়টা করলে নিউজ হয়ে যায়, আর ছেলেরা বারোটা করলেও কোনো দোষ, তাই না? ঠিক আছে, এই যে নে নাম্বার নে, ধর। কি ভাবিস তুই আমাকে? আমি আমার কি ভাব, মেয়েদের কি ভেবে প্রেডিক্ট করা সম্ভব বল? মেয়েরা হচ্ছে মুরসুইং ইনটু 10 টু দি পাওয়ার 12। আর ছেলেরা কি সেটা নাই বলি? থাক বল, কি রে ও একা একা হাসতেছে কেন, জিজ্ঞেস কর। বল না, এই কি হইছে, ভাগ্যাস একা একা হাসতেছিস কেন? তুই একা একা হাসতেছিস কেন, ভাগলি হয়ে গেলি নাকি? একটা ছেলের সাথে চ্যাট করতেছি। ওরে বাবা, এখন আবার কোন ছেলের কপাল খুললো রে? আরে আমি না, আম্মু করতে বসে। আম্মু করতে বসে মানে আমার একটু ঝেড়া কাজ তো। আরে শোন, সেদিন বিসিএস এর রেজাল্ট দিল না, আম্মু
জানি কোথা থেকে একটা ক্যাডার ধরে নিয়ে এসছে, ফরেন ক্যাডার। তো আমি এবার বলে দিচ্ছি আমি বিয়ে টিয়ে করতে পারবো না। আম্মু বলে বিয়ে করতে হবে না, জাস্ট কথা বল, তাই এখন কথা বলছি। ভালোই তো, তাহলে এখন আমরা একটা বিয়ে খাচ্ছি, সেরকমই তো মনে হচ্ছে। Who knows? বিয়ের সাথে তো আর কারো হাতে থাকে না। লোকটা খুবই মজার, দেখা তো মনে হয় বিশেষ হওয়ার আগে পড়াটা থেকে উঠে নাই। দেখ তোমার বিশ্বাসটা দেখ, মনে হচ্ছে হাঁটতে গেলেও সুটকুট পড়ে যায়। বলছিস রোদে রঙে আকাশ সকাল গুলো হারালো কোথায়, রূপ কথাতে মেঘের বাড়ি বিষণ্ণ ক্যাফেটেরিয়ায়, যখন তোমাকে ভাবায় এই পথে কি ছিল, সেই পথে কি হারালো, তখন পিছু ডেকে যায় যেন সেই ফেলে আশাবাস, তখন মনে ছুঁয়ে যায় যেন সেই আবেগের ক্যাম্পাস, হাওয়ায় মেলানো আবেশে ছিল পাশে ভেজানো খোলা জানালা, কবে অবাধ্য স্লোগান আর বন্ধুরা চায়ের কাপে, কিছু বিমূর্ত ভালোবাসা, যখন তোমাকে ভাবায় এ পথে কি ছিল, সে পথে কি হারালো, তখন পিছু ডেকে যায় যেন সে ফেলে আশাবাস, তখন মনে ছুঁয়ে যায় যেন সে আবেগী ক্যাম্পাস, তখন পিছু ডেকে যায় যেন সে ফেলে আশাবাস, তখন মনে ছুঁয়ে যায় যেন সেই।